لبيك اللهم لبيك. السلام عليكم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. শেখ আপনি কি মুখলেসুর রহমান মাদানী সাহেব? জি, কে বলছিলেন? আমি বলছি রশিদ আহমদ কাউসার। ভালো আছেন শেখ? আমি দুপুর বেলা আপনার কাছে ফোন দিছিলাম, ওই যে মাগরিবের পরে কথা বলবো বলছিলাম, সে অনুপাতে এখন কথা এখন ফোন দিলাম আর কি। তো ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শেখ আমি আপনার আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, আপনার কি এখন হাতে সময় আছে? সময় তো কখনো নাই, বলেন। বিষয়টা তাকলিদ নিয়ে আর কি, তাকলিদ নিয়ে আপনার সাথে একটু কথা মোজাকারা করতে চাইছিলাম। তাকলিদ? জি, তাকলিদ নিয়ে। এগুলো তো অনেক লম্বা বিষয়, মোবাইলে সম্পর্কে অত সংক্ষিপ্ত আকারে আপনার, আপনি যেহেতু একজন আলিম, আমিও একজন আলিম হিসেবে আমাদের কথাবার্তা হবে সংক্ষিপ্ত কথাবার্তা। না, মোবাইলে সময় দেওয়া যাবে না, ব্যস্ত আছে। জি, সেটা ছোটখাটো বিষয় না তো, এগুলো মোবাইলে ঝামেলা করার বিষয় না। আমার একটু প্রশ্ন ছিল আর কি শেখ আপনার কাছে। আলেম এখানে আর প্রশ্ন না, আমার আলেম যেহেতু প্রশ্ন, অনেকে আলেম হলে কিন্তু সারা দুনিয়ার সবকিছু জানা থাকে না, আপনারও জানা নাই আমারও জানা নাই, এরকম সবাই কি সব বিষয় জানতে পারে? তো আপনার আপনার কাছে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন। বিষয় হলে বলেন, এসব বিষয় লম্বা, এগুলো শেষ করা যাবে না। না না, অতি সংক্ষিপ্ত আকারে 5 মিনিটের ভিতরে আমরা সেরে দিব। আচ্ছা, কি বলতে চাচ্ছেন বলেন। আমি আমার এই অভিযোগটা হলো যে আপনারা তাকলিদ করেন না কেন, এই প্রশ্নটার জবাব চাইছি আর কি। তাকলিদ করি না এই জন্য যে ওলামায়ে হানাফি নিষেধ করেছেন, অন্য গলা বাদ দিলাম। জি, হানাফি মাঝহাবের ওলামারাই নিষেধ করেছেন তাকলিদ করতে। তাকলিদ করতে নিষেধ করেছেন? আমি জানি, আমার জানা মতে আপনারা মিথ্যা কথা বলেন, আপনারা অবশ্যই তাকলিদ করেন। আপনারা তো হাদিস মানেন হিসাবে আপনারা হাদিসের রেফারেন্স দিবেন, আর আমার জানা মতে আপনারা মিথ্যা বলেন, আপনারা অবশ্যই তাকলিদ করেন। তাকলিদ ছাড়া কোরআনও মানতে পারেন না, হাদিসও মানতে পারেন না। না আমার প্রশ্নটা হলো, আসল প্রশ্নটা হলো, আপনারা যে কোরআন মানেন, তাকলিদ ছাড়া কোরআন কিভাবে মানেন? কোরআনের প্রত্যেকটা আয়াতের পৃথক কোন সনদ আপনি কি দেখাতে পারবেন? না সবাই বলে এটাকে কোরআন, এই হিসাবে কোরআন মানেন? অজ্ঞদের সাথে আমরা কথা বলি না, আপনার কথা না। আপনি যদি অজ্ঞ বলে দেন তাহলে এটা তো আর জবাব হলো না, অজ্ঞদের তো যারা অজ্ঞ তারাই তো প্রশ্ন করে। আপনারা স্বচ্ছ থাকতে চান এবং স্বচ্ছতার দাবিও করেন, সেই হিসাবে আমার প্রশ্ন হলো, আপনি কোরআন মানেন, সনদ ছাড়া প্রত্যেকটা আয়াতের সনদ কি আপনি দেখাতে পারবেন? যখন আপনারা ঠেকে যান তখন আপনাদের জবাবই হয়, বাকিরা না না, এটা সনদ ছাড়া কি আপনারা সনদ ছাড়া হাদিস মানতে পারেন না? সনদ ছাড়া আপনারা হাদিস মানতে পারেন না কেন? কোরআনের ব্যাপারে আপনাদের সনদ লাগে না, হাদিসের ব্যাপারে আপনাদের সনদ লাগে, এটা তো আপনাদের মূর্খতা। আমি আমাদেরকে মূর্খ বলেন কেন? আমার নাম রশিদ আহমদ কাউসার। রশিদ আহমদ কাউসার, তুমি চাচ্ছ যে দুনিয়া মানুষ তোমাকে চিনুক না? জি, তোমরা আসলে পচা হন কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক لا شريك لك.